প্রত্যেককে নমস্কার নতুন এস্টেট কবে বিহার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বছরে তারা দুবার করে টেট নেবে আমাদের রাজ্যে যেমন একবার টেট হওয়ার পর আট বছর পর টেট হয় বিহার সরকার প্রতি বছর দুবার টেট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই মে মাসে একটা টেট ধরুন হয়ে গেল এবার তার রেজাল্ট কবে এবং নতুন টেট কবে যারা ধরুন মানে লাস্ট টেটের ফর্ম ফিল আপ হয়েছিলো দু হাজার সালের ডিসেম্বর মাসে তো ওই সময় অনেকে আর কি ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্য নতুন টেট কবে হচ্ছে ফর্ম ফিল কবে হচ্ছে সেই নিয়ে আজকের ভিডিও বলবো আর যারা টেট দিয়ে এলো এই মে মাসে তাদের রেজাল্ট কবে এবং বিপিএসসি পরীক্ষাটা তাদের কবে হবে সেই নিয়ে আজকের ভিডিও তার আগে নমস্কার আমার নাম বিল্টু সিং বিল্টু অ্যাসিস্ট্যান্ট টিচার আমাদের এটা হলো ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর জিরো টু জিরো এইট ডাবল থ্রি বিপিএসসি যারা টেট দিয়ে এলো যারা ভাবছেন যে আমি পাস করব। তাদের জন্য বিপিএসসির জন্য আগামীকাল পাঁচ তারিখ থেকে নতুন বাংলা ব্যাচ শুরু হচ্ছে রাত্রিবেলা আটটা পনেরো সময় টাকা লাগছে মাত্র একশো নিরানব্বই টাকা যারা চাইছেন যে বাংলা বিষয়ে আমি ভর্তি হব নিজের আমি লাইফ সিকিওর করব ফিউচারে আমি একটা ভালো জব করবো বিহারে র্যাঙ্ক সামনে করব তার জন্য অনলাইনে আমাদের বিএস অ্যাকাডেমি একটি প্রতিষ্ঠান যেখানে অনলাইনে পড়ানো হয় আপনি খুব বিশ্বাস করে এখানে আসতে পারেন আমরা কিন্তু এখানে ক্লাস শুরু করছি কাল থেকে আগামীকাল থেকে চলে আসুন বাংলার জন্য বিপিএসসি পড়ার জন্য ঠিক আছে আপনার রেজাল্ট কবে বলে দিচ্ছি একটু করে আর কি পরীক্ষার কবাবে সেটাকে বলে দিচ্ছি আর কি তবে বলে রাখি নতুন টেট যারা নতুন ডেট এবার দেবে আর কি এবছর যারা ফর্ম ফিল করতে পারো না এমনি অনেক ছেলে মেয়ে রয়েছে আমাদের এখানে যারা নতুন টেট যারা দেবে আমি সকলের জন্য এটা বলছি তারপরে বাংলা যারা রয়েছে স্টুডেন্ট ওদের জন্য আমি একটু করে বলবো হ্যাঁ কিছু টিপস দেবো আর কি তো নতুন যারা টেট দেবে ওদের টেট হবে সেপ্টেম্বর মাসে আমি লিখে দিচ্ছি এখানে সেপ্টেম্বর মাসে নতুন টেট হবে সেপ্টেম্বর মাসে অলরেডি নোটিশটা বেরিয়ে গেছে ফর্ম ফিল আপের ডেট এখনও আসেনি ফর্ম ফিল আপের ডেট এলেই তোমাদের বিলটু স্যার তোমাদেরকে কিন্তু অবশ্যই বলে দেবে কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে ফর্ম ফিল আপের জন্য কী কী লাগে সব বলে দেবো ওগুলো নতুন নোটিশ চলে এসছে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে কারণ আজকে হলো তোমার জুন মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তার মানে তিন মাস টাইম পাবে কারণ কি না এমনিই করে বিহার সরকার এমনিই করে ওরা খুব একটা বেশি সময় দেয় না ওই তিন মাস চার মাসের মতো সময় দেয় ওটাতেই আর কি পরীক্ষা ওরা নিয়ে নেয় বিপিএসসি দারুণ দারুণ পরীক্ষা এস্টেট একদম কম্পিউটার সামনে তোমার পরীক্ষা দেবে দারুণ পরীক্ষা এস্টেট যারা দিয়ে এলেও ওরা ভালোভাবে জানবে আর কি নতুন এস্টেট হবে হবে সেপ্টেম্বর মাসে নতুন এস্টেট হবে তার ফর্ম ফিল আপ খুব দ্রুতই আর কি শুরু হবে আমি তোমাকে বলে দেবো এবার যারা বাংলার উপরে শুধু আর কি রয়েছে বাংলা স্টুডেন্ট বাকিদের বলছি না বাংলা স্টুডেন্টদের জন্য এ স্টেটের আমি একটা ব্যাচ খুলছি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ফ্রি গ্রুপে লিঙ্ক পারলে চলে আসো নতুন এস্টেট যারা বাংলা চাইছো যে পড়বো আমার কাছে অনলাইনে রেট একদম কম আমি তোমাদের রেটটা গ্রুপেই আর কি বলবো আগেবারে আমার কাছ থেকে প্রায় সাড়ে তিনশো ছেলে মেয়ে আগেবার আমার কাছে এস্টেট বাংলার জন্য আর কি পড়াশোনা করেছিল ঠিক আছে তো যারা চাইছো যে আমি পড়বো তাদের কাছে অনলাইনে চলে এসো ঠিক আছে এবার যারা বিপিএসসি পড় বা বিপিএসসি কালকে শুরু করবে ওদের জন্য বলি যে তোমরা তো এই স্টেট পরীক্ষা দিয়ে চলে এলে এই মে মাসে এবার তোমাদের রেজাল্ট কবে দেখো রেজাল্ট হতে পারে দুরকম এক কিছুগুলো জেলা হ্যাঁ কিছুগুলো জেলা মানে কিছুগুলো বলতে একটা বা দুটো জেলা আর কি সেখানে মানে সারণ জেলা আর কি ওই জেলার রেজাল্টটা সেই সময় ওই জেলার কিন্তু এক্সাম নেওয়া হয়নি কিছু নানারকম ওদের মানে ইন্টারনেট কিছু ইস্যু ছিল আর কি তার জন্য এক হতে পারে হয়তো আগামী সাত দিনের মধ্যে তোমাদেরকে হয়তো রেজাল্ট দিয়ে দিতে পারে ওই জেলাটা বাদ দিয়ে কিংবা এমন হতে পারে যে ওই জেলার এক্সামটা নেওয়ার পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা দিতে পারে কিন্তু আমি যতটা ধারণা রেজাল্ট মনে হয় দিয়ে দেবে কারণ ওই জেলার যারা রয়েছে আর কি ওই জেলার ছেলেমেয়েরা যারা এক্সাম দিতে পারেনি ওদের হয়তো পরে নেবে কারণ এভাবে ওই একটা জেলার জন্য সবাইকে ঝুলিয়ে রাখবে না বিহার সরকার ও কেমন দিয়ে দেবে আর আরে দিয়ে দেওয়ার পরে যাতে ওরা দেখো রেজাল্টটা দিয়ে দিল তুমি কোয়ালিফাইড কিংবা তুমি কোয়ালিফায়েড নয় যদি কোয়ালিফাইড নয় তুমি আবার শুরু করবে নতুন করে পড়া স্টেট ও সিলেবাস আলাদা যদি তুমি কোয়ালিফায়েড তাহলে তুমি কি পড়া করবে বিপিএসসি কারণ বিপিএসসি পরীক্ষার ডেট কবে টিআরই টিআরই ফোর পয়েন্ট জিরোর ডেটটা হলো চব্বিশে আগস্ট অতএব আর মাত্র দু আড়াই মাস সময় রয়েছে তার জন্য বলবো যে হয়তো আগামী সাত দিনের বা আট দিনের মধ্যে এস্টেট রেজাল্ট দিয়ে দেবে ওই জেলাটাকে বাদ দিয়ে ওটা পরে আর কি দেখা যাবে ওটা হুম এভাবে আর কি একটা ওরা প্ল্যানিং কিন্তু হয়তো করবে এটা কিন্তু এই নিয়ে অনেক ফোন কমেন্ট আসছে যাই হোক এটা আজকে আমি চেষ্টা করলাম বোঝাবার নতুন এস্টেট হচ্ছে সেপ্টেম্বরে যারা নতুন এস্টেট বাংলা স্টুডেন্ট যারা রয়েছে যারা দেবে আমাকে এই নাম্বারে করতে পারো হোয়াটসঅ্যাপ স্যার আমি ভর্তি হবো এই স্টেটে বা নিচে ডেস্ক্রিপশন লিঙ্ক দেওয়া হয়েছে জয়েন করে যাও আর যারা বিপিএসসি পড়বে তারাও আর কি আমাকে কালকে শুধু ব্যাচ আমাকে তোমরা মেসেজ করতে পারো বা ফোন করতে পারো আর কি তবে কাল থেকে সুন্দর ব্যাচ আর কি শুরু হচ্ছে ঠিক আছে এদুরে দুটো বললাম এরপরে আরও আপডেট দেবো আর কি সবসময় চ্যানেল সঙ্গে থাকো চ্যানেলটাকে পালে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের কাজ করো শেয়ার করে দাও কারণ নিজেও পড়ো আর অপরকেও পড়তে সুযোগ দাও এই সময় কিন্তু স্বার্থপরতা করো না কারণ তুমিও একজন চাকরি পাওনি সেও পাওনি সেও পায়নি তবে ফাইট হোক ফাইট হয়ে যে জিতবে সেই পাবে এমন নয় যে আমি লুকিয়ে চুকিয়ে করব খারাপ লাগে আর কি যে আমি নিজে করলাম আবুকে বললাম না এটা এটা বন্ধুত্ব নয় এটা স্বার্থপরতা তাই না তো ফাইট করে জিত দ্যাট ইস মাচ বেটার কিন্তু লুকিয়ে লুকিয়ে কাজ করো না আর কি এটা শেয়ার করে দেবে ঠিক আছে রাখছি প্রত্যেককে ধন্যবাদ নমস্কার